যুবককে খুনের অভিযোগে চার বন্ধুকে গ্রেফতার করলো পুলিশ দলে দিন মদ্যপানের আসরে মৃত্যু হয় এক যুবকের তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করা হয় যুবককে খুনের অভিযোগে চার বন্ধুকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে ধৃতেরা স্বপন দত্ত রঞ্জিত ঘোষ অমিতাভ পাণ্ডে ও উত্তম বিশ্বাস ধৃত সকলের বাড়ি গাইঘাটা থানা এলাকায় জানা গেছে দোলের দিন মধুসূদন গায়েন নামে এক যুবকের সাথে মদ্যপান করছিলেন ধৃতেরা বিকালে ডুমা এলাকার একটি বাঁওর থেকে মধুসূধনের মৃতদেহ উদ্ধার হয় পরিবারের দাবি ছেলেকে খুন করা হয়েছে ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা